77তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে কর্মীদের অবগত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। আমরা এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখতে চাই, যে ভারতবর্ষকে গড়বার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আত্মাহুতি দিয়েছেন, আমরা সেই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখতে চাই। কারণ সেই ভারত বাঁচার আঁচলে সকলের আশ্রয়ের ব্যবস্থা আছে, বিভাজন নয়, ঐক্য সম্প্রীতি ভাবনার ঐক্য সম্প্রীতি এবং দেশাত্মবোধকে সামনে রেখে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন আজকে এই স্বাধীনতা দিবস। সকালবেলায় স্বাধীনতা দিবসের সুন্দর প্রভাতে খবর এলো যে নদিয়ার নাকাশিপাড়া এলাকায় কংগ্রেসের টিকিটে জিতেছে বলে সেই গ্রামের উপরে গতকাল রাত্রে তৃণমূলের হারমাত বাহিনীরা নির্বিচারে গুলি চালিয়ে 17 জনকে জখম করেছে, কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাকিরা সবাই হাসপাতালে ভর্তি আছে। কখন শুনছি স্বাধীনতা দিবসের